নালন্দা সোসাইটিতে রীনা তার ছেলে সোনুর সঙ্গে থাকত। সোনুর তার মা ছাড়া আর কেউ ছিল না। তাই পাড়াতে থাকা এক বৃদ্ধ রামপ্রসাদকে ও দাদু বলত। সোনু সব সময় রামপ্রসাদের সঙ্গে সময় কাটাত। দাদু, এই বাড়িটা তোমার তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বাড়ি। তাহলে তোমার বউ সব সময় তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা কেন বলে দাদু? আসলে আমি বুড়ো হয়ে গেছি তো, তার জন্য। তা বুড়ো মানুষদেরকে ঘর থেকে বের করে দেয়? না না, একদম এমন হয় না। কিন্তু কিছু লোক বুড়ো লোকেদের বোঝা মনে করে, আর তার মধ্যে আমি একজন। ওর এমন মনে হয় কি আমি ফ্রিতে রুটি খায়। ও ভুলে গেছে যে ওর বরকে টাকা রোজগার করার যোগ্যতা আমি বানিয়েছি। তুমি এসব ছাড়ো, তুমি বলো তুমি ট্রিপে কবে যাচ্ছ? পরশু সকালে। বাহ, আর কবে আসবে? এক সপ্তাহ পরে। খুব ভালো, ভালো করে মজা করো আর নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আরে দাদু, তুমিও মায়ের মতো শুরু করে দিও না এখন। এইটা করো ওইটা করো, এটা করো না ওটাকম বলো না, এই সমস্ত কথা বলো না দাদু। আরে না, বলবো না, তুমি শুধু মজা করো। দুদিন পর সোনু তার স্কুলের ট্রিপে চলে গেল। ও খুব খুশি ছিল। দাদু আর মা তাকে বাস পর্যন্ত ড্রপ করল। আর পরের দিন রামপ্রসাদের মারা যাওয়ার খবর এলো। হে ভগবান, যখন সোনু ফিরে আসবে তখন তো খুব কষ্ট পাবে। আর তাই হলো, সোনু ট্রিপ থেকে ফিরে এলো আর সোজা রামপ্রসাদের বাড়ি দৌড়ে গেল। দাদু দাদু, আমি ফিরে এসেছি, দাদু দাদু তুমি কোথায়? কিন্তু যখনই সোনু ভেতরে এলো, ও দেখল যে রামপ্রসাদের ফটোর ওপর মালা দেওয়া আছে। ও খুব ঘাবড়ে গেল। তখনই ওখানে রিমা পৌঁছে গেল। তোর যাওয়ার পরের দিন তোর দাদু স্বর্গে চলে গেছে। কিন্তু দাদু তো একদম ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু বয়স হওয়ার পর কিছুই বলা যায় না, যা কিছু হয়ে যেতে পারে। রাতের বেলা বাবা আমার সঙ্গে কথা বলছিল, আর সকালে উঠে দেখি তো আর নেই। সোনু দাদুর কথা মনে করে কাঁদতে লাগলো আর রিমা তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর সোনু শান্ত হলো আর দাদু যেখানে বসত সেই চেয়ারের কাছে গেল। খালি চেয়ার দেখে আবার ওর কান্না এলো। পরে তার চোখ চেয়ারের দিকে গেল, দেখল দাদুর আংটি পড়ে আছে। ওই আংটিটা তুলে নেয়। রিমা সোনুকে বাড়ি নিয়ে গেল। সোনু খুব উদাস ছিল। দাদু একমাত্র মানুষ ছিল যে সোনুর সঙ্গে সব সময় কথা বলত। ওই রাতে সোনু কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। পরের দিন সকালে যখন রিমা উঠল, দেখল সোনু ওখানে নেই। সোনু সোনু! রিমা ঘাবড়ে গেল, সোনুকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। যখন ও নিচে নেমে এলো, দেখল সোনু দাদুর চেয়ারে শুয়ে আছে। সোনু, তুই এখানে কি করছিস? জানি না মা। রিমার মনে হলো ওর দাদুর কথা মনে হচ্ছিল, তাই ও দাদুর চেয়ারের কাছে চলে এসেছে। ঠিক আছে, চল এখন ঘরে চল। রিমা সোনুকে নিয়ে এলো। তারপর প্রত্যেক দিন রাত্রে সোনু তার ঘর থেকে বেরিয়ে ওই চেয়ারের সামনে বসে থাকত। রিমার এই ব্যাপারটা আজব লাগলো। ও খুব চিন্তিত ছিল। ও ভাবল এক রাত ও সোনুর উপর নজর রাখবে। যখনই সোনু ঘুম থেকে উঠল আর চলতে শুরু করল, রিমাও তার পেছন পেছন এলো। রিমা দেখল সোনু ওই চেয়ারে গিয়ে বসে পড়ল আর ও পুরো রামপ্রসাদের মতোই বসেছিল। রিমা ভয় পেয়ে গেল। ও সারা রাত সোনুর উপর নজর রাখল। যখনই সকাল হলো, সোনুর ঘুম এসে গেল আর ওখানে শুয়ে পড়ল। পরের দিন সকালে রিমা সোনুকে বাড়িতে নিয়ে এলো আর সোজা মন্দিরে চলে গেল। ওখানে ও পুরোহিতের সঙ্গে কথা বলল। পণ্ডিত মশাই, আমার ছেলে আজব আজব ব্যবহার করছে। রিমা রাত্রে সোনু যা যা করেছে সেই সব কিছু বলল। অবশ্যই অবশ্যই, তোমার ছেলের মধ্যে রামপ্রসাদের আত্মা প্রবেশ করেছে। কি? হ্যাঁ, আর যতক্ষণ না ওই আত্মার উদ্দেশ্য পূরণ না হয়ে যাচ্ছে, ততক্ষণ ওই আত্মা তোমার ছেলেকে ছাড়বে না। কোনো উপায় তো আছে?
উপায় একটা আছে, আমাদের আজ রাতে ওই আত্মার সাথে কথা বলতে হবে, ওই আত্মায় নিজেই আমাদের উপায় বলে যাবে। ঠিক আছে পণ্ডিত মশাই। এখান থেকে রিমার সোজা রামপ্রসাদের বাড়ি গেল, আর রামপ্রসাদের ছেলে রবি আর ওর বউ মালাকে সোনুর মধ্যে রামপ্রসাদের ভূতের কথা সব জানালো। বাবার ভূত! রামপ্রসাদের বৌমা মালা এটা শুনে খুব ভয় পেয়ে গেল। সবাই রাত হওয়ার জন্য অপেক্ষা করে রইল। তারপর রাত হলে সোনু শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সোনু উঠে হাঁটতে লাগলো ও নিজের চেয়ারে এসে বসে পড়ল। তখনই ওখানে পুরুত মশাই, রিমা, রবি আর মালা চলে এলো। তাহলে তোমরা সবাই জানতেই পেরে গেছো যে আমি এর মধ্যে থাকি। আমার ছেলে আপনাকে দাদু দাদু বলে আপনার পেছনে পড়ে থাকতো, আর আপনি ওর শরীরে ঢুকে গেলেন। রামপ্রসাদ, ছেড়ে দাও ওই বাচ্চাটাকে। ছেড়ে দেব যখন আমার বদলা পূরণ হয়ে যাবে তখন। বদলা? বদলা? হ্যাঁ বদলা। কি করে ভুলে গেলে যে তুমি আমার খাবারে বিষ দিয়ে আমাকে মেরে ফেলেছিলে? তোমাকে মালা মেরেছে? হ্যাঁ, আমাকে তোর বউ মালা মেরেছে। আমি বুড়ো হয়ে গিয়েছিলাম, আমাকে ও বোঝ বলে মনে হতো, তাই জন্য ও আমাকে মেরে দিল। এখন আমি ওকে ছাড়বো না। দাঁড়াও রামপ্রসাদ, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এখন যদি তুমি তোমার বৌমাকে মেরে দাও তাহলে কি তোমার পরিবার সুখে থাকবে? না, কখনো না। আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম। আর বাচ্চাটাকেও ছেড়ে দাও। এ না, একেবারেই না। আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম, এই বাচ্চাটাকে এখন ছেড়ে দাও। এই বাচ্চাটা তোমাকে খুব ভালোবাসে, একে কোনো কষ্ট হতে দিও না। শুধু এই তো আমার নিজের আছে, আমার নাতি, আমার সোনু। আমি যাবার পরেই এর হাত থেকে এই আংটি বার করে নিও, এই আংটি শোধন করে নিও। তারপর আমি আর কখনো ফিরে আসতে পারবো না। মালা, তুমিও কখনো বুড়ি হবে, আর আশা করছি তোমার বাচ্চারাও যেন তোমাকে বিষ না দেয়। সোনু অজ্ঞান হয়ে গেল। পুরুত মশাই আংটি নিয়ে নিলেন। মালা রবির চোখের দিকে তাকতে পারল না। রবি বুঝতে পারছিল না ও কি করবে, ও নিজের বউ ওর বাবাকে খুন করেছে। পরের দিন পুরুত মশাই আংটিটাকে শোধন করলেন, আর সোনু ওই আংটি নিজের হাতে নদীতে ভাসিয়ে দিল। উত্তরপ্রদেশের সুলতানপুর জেলাতে সরসল নামের একটা গ্রাম ছিল। সেখানকার জমিদার হর্ষবর্ধনের কাছে অনেক জমিজমা ছিল। ক্ষেত আর বাগান এত যে দেখাশোনা করা মুশকিল হয়ে পড়ত। একবার মুন্সি, ওই বাবড়ির কাছের বাগানে একেবারেই ফুল হয় না, সেটা কে জানে কেন? ভিখু মারা যাবার পর থেকে ওই বাগান শূন্য হয়ে আছে। গাছ শুকিয়ে যাওয়া সঠিক নয়, ওটা দেখাশোনার জন্য কাউকে রেখে দিন, যে শুধু ওই বাগানের দেখাশোনা করবে। মালিক, ওই বাগানটা তো গত 2 বছর ধরে ফাঁকায় পড়ে আছে, ওটা দেখাশোনা করার জন্য কাউকে ওখানে তো রাখতেই হবে। হ্যাঁ, আর তার জন্য একটা ঝুপড়ি বানিয়ে দিন, আর খাওয়া দাওয়ার জন্য চাল ডাল দিয়ে দিন, মাইনে আলাদা দিয়ে দেব। হ্যাঁ মালিক, নিশ্চয় মালিক, আজ কারোর সাথে কথা বলবো, আপনি নিশ্চিন্ত থাকুন। মনোরথ গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কেউ কে আছে যে ওই বাবরি বাগানে দেখাশুনো করতে পারে? আমি চলে যেতাম, কিন্তু ছপোষা লোক, শুনেছি ওখানে কোনো প্রেতনি বা ভূত প্রেতের বাস আছে। কে আজে বাজে কথা বলছো মহিপাল, আমরা তো আজ অবধি শুনিনি, আরও দেখিও নি। তোমার মতো লোকেরাই এমন ধরনের গুজব রটিয়ে ভালো জায়গাকে ভুতুড়ে করে দিয়ে থাকো। মুন্সিবাবু, আমি তো যা শুনেছিলাম তাই বললাম। সামনে চন্দু আসে। চন্দু, তুমি তো একা মানুষ, তুমি তো বাবরির বাগানটা দেখাশোনা করার দায়িত্ব নিতে পারো। হ্যাঁ ভাই, এটা কি বড় ব্যাপার, আমি করে দেবো, তবে মাইনে ভালো হওয়া চায়।
হ্যাঁ ভাই, জমিদার বাবু বলেছেন একটা ঝুপড়ি আর খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দেবেন। আর কি, যেখানেই হোক থেকে যাব, এমনিতে এমন কোনো কাজ খুঁজছিলাম, এই সুযোগে গাছপালার সেবা করার পূর্ণ অর্জন করতে পারবো। তাহলে ঠিক হয়ে গেল, আজ থেকেই ঝুপড়ি বানানোর কাজ শুরু করে দিচ্ছি। তুমিও একটু দেখে নিও কোথায় কি বানাতে হবে। দুজনে বাবরির বাগানে যায়। ঠিক আছে মুন্সিবাবু, সেচের জন্য টিউব অয়েল আছে, আর এখানে হ্যান্ড পাম্প লাগানোর দরকার। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা হয়ে যাবে। পরের দিন সন্ধ্যের মধ্যে ঝুপড়ি তৈরি হয়ে যায়। চন্দু নিজের বিছানাপত্র নিয়ে ঝুপড়িতে চলে আসে। মুন্সিবাবু চাল ডালও এনে দেয়। চান্দু, আজ তুমি ক্লান্ত, চলো আমার বাড়িতেই খেয়ে নেবে, কাল থেকে রান্না করো। ঠিক আছে মুন্সিবাবু, আজ কিছু বানাতেও ইচ্ছে করছে না আমার। খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে যায়। চন্দুর কাছে একটা লাঠি আর লণ্ঠন ছিল। ঝুপড়িতে ফিরে এসে সোজা ও বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি ছিল, আর তার উপর মুন্সিবাবুর কাছে পেট ভরে খেয়ে তখনই ঘুম চলে এলো। মাঝরাতে ওর দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা যায়। খুলে দেখল কেউ নেই। কোনো কুকুর বিড়াল হবে হয়তো। হঠাৎই ওর ঝুপড়ির পেছন থেকে কারোর চুড়ির শব্দ আর নূপুরের আওয়াজ শোনা যেতে থাকে। ও পা টিপে টিপে ঝুপড়ির পেছনে যায়। এই নির্জন জায়গায় আবার কে থাকবে? সামনে ভয়ানক দৃশ্য দেখে ওর শ্বাস বন্ধ হয়ে আসে। ওখানে একটা ভয়ঙ্কর পেতনি বসে হাড় চিবাচ্ছিল, আর চুল ছিল এলোমেলো, আর হাত রক্তে রাঙা ছিল। পেতনি চন্দুর আসার শব্দ পায়। এসে গেছিস তুই, কবে থেকে অপেক্ষা করছিলাম কোনো হাট্টা কাট্টা যুবকের জন্য। অনেক দিন পর আজ পেট ভরে খাওয়া যাবে। কে তুমি? আমি হলাম চম্পা। এই নির্জনে বড় মুশকিলে থাকার জায়গা পেয়েছি, সেখানেও তুই ঝুপড়ি বানিয়েছিস, এখন তোর ছাড়া নেই। তোমার সাথে কি শত্রুতা আছে? আমি তো এখানে শুধু বাগান দেখাশোনা করতে এসেছিলাম। আমারও তো কারোর সাথে শত্রুতা ছিল না। তোমরা আর গ্রামের লোকেরা আমাকে মেরে এখানেই জমির নিতে পুঁতে দিয়েছিল। আমি তো ওদের কবেই ওদের আসল ঠিকানায় পৌঁছে দিয়েছি। যখন তোমার বদলা পূরণ হয়ে গেছে, তখন তুমি আমাকে মারতে চাইছো কেন? কারণ সব পুরুষ একই রকম হয়। না 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 না, আমি এমন নই। চুপ কর। এই বলে চন্দুর ওপরে ঝাঁপ দেয়। চন্দু রাতের অন্ধকারে নিজের প্রাণ বাঁচাতে পালায়। ওই পেতনিটাও ওর পেছনে পেছনে আসছিল। তুমি আমার পিছু নিচ্ছ কেন? চন্দু দৌড়তে দৌড়তে নিজের বাড়ি পৌঁছয়। ও নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়, আর মাটিতে বসে নিজের শ্বাস বন্ধ করে জপ করতে থাকে। কিছুক্ষণ পরেই, দরজা খুলে দে। আরে, ও তো এখানেও চলে এসেছে, এখন আমি কি করব? দিদা বলেছিল পেতনির সব শক্তি নাকি তার চুলের মধ্যেই থাকে, এখন আমাকে মরতে তো হবেই মনে হচ্ছে, একবার পরীক্ষা করে দেখি। এসো, আমাকে খেতে চাও তো? চলে এসো, এসো বলছি। বাহ, তুই তো বেশ তাড়াতাড়ি কবজায় চলে এলি। তখনই চন্দু চট করে ওর চুল ধরে আর কেটে দেয়। আহ, এটা তুই কি করলি? আমার সব শক্তি কোথায় চলে গেল? আমাকে আমার চুল ফিরিয়ে দে। এখন তো এই চুল কুটিয়া তান্ত্রিককেই দেব আমি, ওই তোমাকে নিজের বশে করে ঠিক করবে। এসো, এগিয়ে এসো, নাও আগে আমার হাত চিবাও। এসো, এগিয়ে এসো, নাও আগে আমার হাত চিবাও। এরকম বলে ও লাথি ঘুষি মারতে শুরু করে দেয়। আমাকে ক্ষমা করে দাও, আর আমি কখনো তোমার কাছে আসবো না, কিন্তু আমার চুল কোনো তান্ত্রিককে দিও না। এখান থেকে যাবি না, না আরো মার খাবি, বল কি বল? পেতনি ওখান থেকে পালায়। পরের দিন চন্দু যখন গ্রামবাসীদের আর জমিদার হর্ষবর্ধনকে সব কথা বলে আর পেতনির চুল দেখায়, তখন চন্দুর বাহাদুরির খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। জমিদার বাবু চন্দুকে অনেক পুরস্কারও দেন। জমিদার বাবুর বাবরির বাগান আবার ফুল ফলে ভরে ওঠে।